পুলিশের গাড়ির ধাক্কায় আহত দুই স্কুল পড়ুয়া। হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত গোলাবাড়ি HIT ব্রিজের কাছে পুলিশের প্রিজন ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় একটি গাড়ির। এই গাড়ি এবং প্রিজন ভ্যানের সংঘর্ষের মাঝে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন ছাত্র। সূত্রের খবর, অশোকা হোটেলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ ভ্যানটি উল্টো দিক থেকে আসা একটি গাড়িতে ধাক্কা মারে। ওই ধাক্কায় দুই স্কুল ছাত্র আহত হয়। সূত্রের খবর, স্কুল ছুটির শেষে বাড়ি ফিরছিল তিন স্কুল ছাত্র সহ এক ছাত্রী। তারা ফুটপাত দিয়ে যাচ্ছিল, সেই সময় পুলিশের প্রিজন ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা মারলে দুর্ঘটনার কবলে পড়ে পড়ুয়ারা। তাদের নিয়ে যাওয়া হয় হাওড়া হাসপাতালে। হাওড়া জেলা হাসপাতালে তাদের চিকিৎসা করিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। সেন্ট্রাল হাওড়া স্কুলের নবম শ্রেণীর ছাত্র প্রিন্স কুমার জানায়, তারা স্কুল ছুটির পর ফুটপাত ধরে হেঁটে বাড়ি ফিরছিল। আচমকাই মাঝবাজারের কাছে মোড়ে ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে। তারপর দুজন ফুটপাতে পড়ে গিয়ে চোট পায়। পুলিশ ভ্যান আ রহা থা আর হামলোগ আগে চলে তো পিছে সে আয়া, তো হাম দেখে পিছে ঘুর কর তো হাম আর ইয়ে মতলব ইসকো টান লিয়া হাম তব হাম লোগ বচে। কহাঁ পর হুয়া ইয়ে? ये मछली हट्टा का चौराहा पे हुआ। हाँ, स्कूल से हम लोग छुट्टे थे, अभी स्कूल से आ रहा था। তার হাত ধরে যদি সহপাঠী টেনে না নিত তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে জানিয়েছে ওই স্কুল পড়ুয়া। এরপরই পুলিশের প্রিজন ভ্যানটিকে ব্রেকডাউন ভ্যান দিয়ে সরিয়ে স্বাভাবিক করা হয় যানজট। এর ফলে দীর্ঘ সময় ধরে হাওড়া ব্রিজে ওঠার পথে লম্বা যানজট বেঁধে যায়। কর্তব্যরত ট্রাফিক আধিকারিকদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হাওড়া থেকে বৈদ্যনাথ ঝা রিপোর্ট, আজতক বাংলা।